লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি শীঘ্রই ঘোষণা পেতে চলেছে যে তারা যুক্তরাষ্ট্রে 2025 ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে অংশ নিতে যাচ্ছে। ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ESPN জানিয়েছে, এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী মেজর লীগ সকার দল তালিকায় ইন্টার মায়ামিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী সপ্তাহে দলটির অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে। 2025 সালে ক্লাব ওয়ার্ল্ড কাপ প্রথমবারের মতো 32টি ক্লাবের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে, কারণ ফিফা এই প্রতিযোগিতাকে আগে 7 দলের ফর্মেট থেকে সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে। এই টুর্নামেন্টে ইউরোপ থেকে 12টি দল, দক্ষিণ আমেরিকা থেকে 6টি, উত্তর আমেরিকা ও ক্যারিবিয়ান থেকে 4টি, এশিয়া ও আফ্রিকা থেকে 4টি করে এবং ওশেনিয়া থেকে 1টি দল অংশগ্রহণ করবে। যারা ইতোমধ্যে নিশ্চিত হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য দল হল ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। কানকাকুপ থেকে মন্টেরি, সিয়াটেল স্ট্যান্ডার্ড, লিওন এবং পাচুকা ইতিমধ্যে এই টুর্নামেন্টে তাদের স্থান নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রে এই টুর্নামেন্ট আয়োজনের কারণে কানকাকাপ একটি অতিরিক্ত আমন্ত্রণ পেয়েছে। ফিফা এই অতিরিক্ত টিকিটটি 2024 সালের সাপোর্টার্স শিল্ড বিজয়ী ইন্টার মায়ামিকে প্রদান করেছেন। MLS কমিশনার ডন গার্বব জানিয়েছেন যে লীগ শুধুমাত্র ফিফাকে পরামর্শ দিতে পারত, তবে দল নির্বাচনের ক্ষমতা তাদের হাতে ছিল না। এবার লিওনেল মেসি এই আন্তর্জাতিক টুর্নামেন্টের ইন্টার মায়ামিকে নেতৃত্ব দেবেন। টুর্নামেন্টটি 15 জুন থেকে 13 জুলাই 2025 পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। গত মাসে ফিফা 12টি আয়োজক স্টেডিয়ামের নাম ঘোষণা করেছে এবং জানিয়েছে যে ফাইনালটি অনুষ্ঠিত হবে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে মেটলাইফ স্টেডিয়ামে। এছাড়াও অন্যান্য আয়োজক স্টেডিয়ামগুলোর মধ্যে রয়েছে আটলান্টার মার্সিডিস বেঞ্চ, শার্লট নর্থ ক্যারোলিনার ব্যাংক অফ আমেরিকা, সিনসিনাটি টিকিওয়েল, পাসাডেনা ক্যালিফোর্নিয়ার রোজ বোল, মায়ামি হার্ড রক, ন্যাশভিল টেনেসি জিউডিস পার্ক, অরল্যান্ডো ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড, ইন্টারকো ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ড, ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ড, সিয়াটেলের লুমেন ফিল্ড এবং ওয়াশিংটন DC আর অডি ফিল্ড স্টেডিয়াম।